السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونصلي ونسلم على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم تدرشك ستم যে যেখানে আসেন আশা করি ভালোই আছেন সর্বপ্রথম আপনাদেরকে আমি এই বিশ্বের দুর্যোগপূর্ণ মুহূর্তে আমি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমাদেরকে আপনাদেরকে জ্ঞাপন করছি পাশাপাশি ব্যবস্থাপনায় যারা আছেন লতিভিয়া মিডিয়া তাদেরকে আঘাত আমাই টিভি টিভি ব্যবস্থাপনায় যারা রয়েছেন তাদেরকে আমার আন্তরিক ধন্যবাদ এবং মুবারকবাদ আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন আজকে একটি বিষয় নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং যেটা ইমানদার এর জন্য একজন মমিনের জন্য বিশেষ করে উম্মতে মোহাম্মদিয়ার ইমানদারদের জন্য সবচেয়ে সহজে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আবাদত এবং অতি সহজে যে আবাদতের মাধ্যমে আল্লাহ প্রবুল আল আমিনের সন্তুষ্টি অর্জন করা যায় এবং তার হাবিব মুহাম্মদ রসুল উল্লা ইসলামের স্ত্রীও হওয়া যায় সেটা হচ্ছে দয়ুস শরীফ এই দয়ুশ শরীফ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আবাদত যদিও কেহ এটাকে আবাদত শুনলে একটু নাট নাক ছিটকায় কিন্তু আসলে এটি একটা আবাদত কেননা এই দুরুদ এবং সালাম রসুল্লাহ পাকস ইসলামের প্রতি প্রেরণ করার জন্য আল্লাহ পাক রবুল্লা আলমিন আমাদেরকে নির্দেশ দিয়েছেন আদেশ দিয়েছেন সুতরাং যে দুরুদ এবং সালাম আল্লাহ নবীর প্রতি প্রেরণ করবে সে আল্লাপাকেরই একটি অর্ডার মানল এই জন্য এটি একটা গুরুত্বপূর্ণ এবাদত এই জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত মুসলমানদের জন্য যেটা নামাজ যেটাকে আসরুল ইবাদত বলা হয় যেটাকে যেটাকে উম্মুল ইবাদত বলা হয় যেটাকে রাসুল এবাদত বলা হয় সেই নামাজের মধ্যে এই শরীফকে অন্তর্ভুক্ত করা হয়েছে তেহাজরিন এটা আলোচনা করতে গেলে বিস্তারিতভাবে অনেক দীর্ঘ সময়ের প্রয়োজন শুধুমাত্র দূরশরীফের ফজিলতের মধ্যে যত হাদিস এসেছে বিভিন্ন হাদিসের কিতাবে ও শরীফ থেকে নিয়ে সব হাদিসের কিতাবের হাদিসগুলোই যদি পড়া যায় তাহলে যে সময় বরাদ্দ রয়েছে সে সময় শেষ হয়ে যাবে তাই মূল আলোচনায় সর্বপ্রথম আমি চলে গেলাম এই দূরশরিফের অর্ডার কোরআনে করিমের মধ্যে আল্লা ফরবুল দিয়েছেন এবং এটা অন্যান্য এবাদতের অর্ডার হচ্ছে একটু ব্যতিক্রম ধর্মী অর্ডার আয়াতের মধ্য থেকে আমরা কয়েকটা জিনিস কয়েকটা বৈশিষ্ট্য এই অর্ডারের দেখতে পাই আয়াতের মধ্যেই যেমন রোজা হজ জাকাত ইত্যাদি বিষয়ে আল্লাহফাকরবুল আলমিন কোরআনে করিমের বিভিন্ন আয়াতের মধ্যে আমাদেরকে নির্দেশ দিয়েছেন কিন্তু শরীফের নির্দেশ দেওয়ার আগে কিন্তু আল্লাহ ফখরবুল আলমিন একটু ব্যতিক্রম ধর্মী একটা ভূমিকা টেনেছেন যেমন আল্লাহ ফকরবুল আলামিন প্রথম ইন্না শব্দ দিয়ে শুরু করেছে ইন্না আপনারা যারা গ্রামার আরবি গ্রামারের জ্ঞান রয়েছে তারা জানেন এটা তাকিকের জন্য আসে দৃঢ়তা বোঝানোর জন্য তাগিদের জন্য আসে তাকিদের জন্য ব্যবহার হয় সুতরাং আল্লাহ বাকরবুল্লা আলমিন আগেই বলছেন নিশ্চয়ই নিঃসন্দেহে আল্লাহ এবং তাহার ফিরিস্তারা ইউসাল্লী এখানে আল্লাহ এবং ফিরিস্তা নী পাকসুল্লা ইসলামের উপরে রহমত প্রেরণ করেন রহমত বেঁচেন যদিও সালাতের বিভিন্ন অর্থ এবং এখানেও বিভিন্ন অর্থ মুহসিনে কেরাম ওলামায় কেরাম বিভিন্ন অর্থ নিয়েছেন সামান্য একটু আলোচনা করলে আমরা ক্লিয়ার হতে পারব এখানে যেহেতু সাল্লাতের অর্থ আল্লাপাকের ক্ষেত্রে এক অর্থে ব্যবহৃত হয় ফ্রিস্তাদের ক্ষেত্রে এক অর্থে ব্যবহৃত হয় বিভিন্নভাবে তার ব্যাখ্যা রয়েছে কিন্তু এখানে প্রায় মুফাসিনে কেরাম এখানে আল্লাপাকের ক্ষেত্রে রহমান কিন্তু তফসিরের রুহুল সহ বিভিন্ন তফসিরের মধ্যে ফিরিস্তাদের ক্ষেত্রে সারাতের অর্থ এখানে অনেক মসিনী রাম বলেছেন যে রসুল ইসলামের প্রশংসা করেন অর্থাৎ পাক রবুল আলমিন নবীর উপর রহমত বর্ষণ করেন এবং ফিরিস্তারা নবীর প্রশংসা করেন বা রহমত আল্লাপাকের কাছে রহমতের জন্য দোয়া করেন সুল্লাহ পাকসুল ইসলামের রহমত প্রেরণ করার জন্য যাই হোক এখানে যে জিনিসটা আমাদের দেখার সেটা হচ্ছে আল্লাহ পাক এবং ফিরিস্তারা ইউসাল্লুনা আলান্নাবী ইউসাল্লুনা আবার মুজাহের শেখা ব্যবহার করা হয়েছে যেটা দাওয়াম এবং ইস্তেমরা এর উপরে সর্বদা যেটা বোঝায় মানে কন্টিনিউ সেটা করছে আল্লাহ এবং ফিরিস্তা এখানে গুরুত্ব বোঝানোর জন্য মূলত আল্লা ফাকরবুল আলমিন মমিনদেরকে অর্ডার দেওয়ার আগে একথাটি উল্লেখ করেছে এটা কিন্তু অন্য কোনো নবীর ক্ষেত্রেও আল্লাহ ফাকরবুল আলমিন এভাবে উল্লেখ করেন নাই এবং কোনো নবীর প্রশংসার ক্ষেত্রেও এভাবে উল্লেখ করেন নাই এবং যেহেতু আমরা মোহাম্মদ রসুল্লা সাল্লামের উম্মত হিসাবে আমরা হায়াত পেয়েছি কম কিন্তু অনেক সুযোগ সুবিধা বেশি পেয়েছি অন্যান্য নবীর উম্মত থেকে তন্মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সুযোগ সহজে জান্নাত লাভ করার আল্লাপাকের নৈকত্যা লাভ করার সল্লাবসাল্লামের মহম্মদ লাভ করার যে বিষয়টি এটাই হচ্ছে দুরুশরীফ তাই আল্লাহাক আলমিন আগেই ভূমিকা উল্লেখ করলেন ইন মালাই কেহ ইউসাল আলান্নবী এর এরপরে বলছেন ইয়া ইউহাল্লাজিনা মানুষ সল্লু আলাইহি বসাল্লিমু তসলিমা এখানে আয়াতে আরেকটা জিনিস আমরা দেখতে পাচ্ছি আল্লাহ এবং ফিরিশতাদের ক্ষেত্রে শুধু সালাদ শব্দটা ব্যবহার করা হয়েছে মমিনদেরকে যখন অর্ডার দেওয়া হলো তখন আল্লাহপাকুর বলে আপনি অর্ডার দিচ্ছেন যে হে ইমানদারা তোমরা নবীর উপরে দুরুদ পড়ো এবং সালাম অত্যন্ত ভালোভাবে দাও সালাম দেওয়ার মতো সালাম দাও ও সাল্লিমু তসলিমা অর্থাৎ মোমিনদের ক্ষেত্রে আল্লাহবাগের দুটি অর্ডার এটা হচ্ছে নবীর জন্য রহমতের দোয়া করা অর্থাৎ শরীফ পড়া আরেকটি হচ্ছে নবীর উপরে সালাম প্রেরণ করা নবীকে সালাম দেওয়া এবং সালাম দেওয়ার ক্ষেত্রে আবার এখানে তাসলিমা মফুল মতলক ব্যবহার করা হয়েছে যেটা তাকিদের জন্য ব্যবহার হয়েছে এখানে অর্থাৎ সালাম দেওয়ার মতো তোমরা সালাম দেও অত্যন্ত ভালোভাবে সুতরাং আমরা শরীফ যে স্পেশাল একটি এবাদত গুরুত্বপূর্ণ একটি এবাদত সেটাই আয়াত্তিকই আমরা বুঝিয়ে নিতে পারলাম তার গুরুত্ব সম্পর্কেও সম্মানিত দর্শক এবং সুদীমণ্ডলী বা যারা আমাকে দেখছেন আমার কথা শুনছেন অবশ্যই আমরা সংক্ষিপ্তভাবে হলেও আয়াত থেকেই দূর শরীফের একটা গুরুত্ব অনুধাবন করতে পেরেছি সমাজে যেহেতু সংক্ষিপ্ত অনেক হাদিস রয়েছে দূর শরীফের ফজিলতে হাদিস শরীফের আলোকে যদি আমরা যাই তাহলে দেখি অনেক হাদিস বুহারী শরীফ থেকে নিয়ে সেহাসিতাসহ অনেক হাদিসের কিতাবে দুর ফজিলতে অনেক হাদিস রয়েছে একটা হাদিস যেটা আমরা প্রায় ওয়াজের মধ্যে শুনি বা প্রায় সময় শুনি আমরা আদিরও জানা হাজরত আবু হুরাই রাজিয়াল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত সেটা মুসলিম শরীফে রয়েছে আবু দাউদ শরীফে রয়েছে যে আন আবি হুরাই তা রাজিয়াল্লাহ তাল্লাহ আনহু রসুল্লা ইসলাম কল মান সাল্লা আলাইয়া সলাতন ওয়াহিদতান সাল্লাহ আলাইহি আশরা অর্থাৎ যে আমার উপর একবার শরীফ পড়বে রব্বুল আলমিন তার জন্য দশটি রহমত তাকে বরাদ্দ করবেন তাকে দান করবেন সোহান আল্লাহ দশটি রহমত আল্লাপাকরবুল্লা আলমিন তার উপর নাজিল করবেন একবার কে পাকসলামের কেপরে দুরুশরীফ পড়ার জন্য এই দুরুশরীফ কীভাবে পড়তে হয় এখানে একটা কথা উল্লেখ করতে হয় যে এই আয়াতটি যখন নাজিল হলো তখন শাহাবাইকার পাক পাকসাল ইসলামের দরবারে গিয়ে এই শরীফের কিভাবে আল্লাপাক আল্লাপাক তো সল্লু আলহি ওয়াসলিম তসলিমা সাধারণভাবে বলে দিয়েছেন যেভাবে আল্লাপের জিকিরের ক্ষেত্রে আল্লাপ বলে কুরআন শরীফ বলেছেন মানুষ খুরুল্লাহ জিক্রাসিরা তোমরা আল্লাপাকের জিকির বেশি বেশি করে করো কারণ নমাজ ও জিকির কুরআন শরীফের ছিল অত জিকির এবং আল্লাহ পাক আলমিন যে জিকিরের কথা বলেছেন সেটা কখন করতে হবে কোন টাইমে করতে হবে সেটা নির্দিষ্ট করেন নাই ঠিক তেমনিভাবে রসুল্লি পাকসুল ইসলামের উপরে শরীফ এবং সালামের বিষয়টাও পাক কোনো নির্দিষ্ট সময়ও নির্ধারণ করেন নাই কোনো জায়গাও নির্ধারণ করেন নাই আল্লাহ রবুল আলমিন এইভাবে আমভাবে অর্ডারটি দিয়েছেন যেখানে কীভাবে শরীফ পড়তে হবে সেটাও পাক আয়াতের মধ্যে উল্লেখ করেন নাই তখন আমরা হাদিস শরীফ দেখলে পাই বখারি শরীফও এ ধরনের হাদিস রয়েছে যে রসুল ইসলাম আমি যে হাদিসটি পড়ছি সেই হাদিসটি এই তিরমিজি শরীফে রয়েছে দারাকত্নির মধ্যে দারা ইমাম দারাকত্নীও ইমাম বাই হাকির রহমতুল্লাহি রাহিমা তিনিও উল্লেখ করেছেন ইমাম দারাকত্নিও উল্লেখ করেছেন এবং প্রায় সকলেই এই হাদিসের ক্ষেত্রে বলেছেন ইসনাদ শাহী হন এই হাদিসের সনদ শাহী এবং হাকিম ও সেই হাদিসটি বর্ণনা করেছেন মুস্তদের হাকিম মুস্তদেরকে হাকিমে যে হাদিসটি লম্বা সেটা হচ্ছে আকবালা রাজুলন হাত্তা জালাসা বাইনা ইয়াদাই রসুলিল্লাহ সাল্লাফ না আপনার উপরে কীভাবে সালাম প্রেরণ করতে হয় সেটা তো আমরা জানি অর্থাৎ পক্ষ হয়েছিলাম তাশাহুদের মধ্যে সালাম কীভাবে নবীকে হয় সেটা আল্লাহবাক সাহাবাই নবী আগেই সাহাবাইকেরামকে শিক্ষা দিয়েছেন আসসালাম আল্লাইকা নবী ও রহমতুল্লাহি আবরাকাত যেহেতু দুরুস শরীফ সংক্রান্ত আয়ারটি নাজিল হয়েছে দ্বিতীয় ইজরিতে এবং নামাজ অনেক আগ থেকেই ফরজ হয়েছে নামাজে তাসাহুদ পড়া হয় সালাম দেওয়া হয় আর দরুশরিফের এই আয়ারটি নাজিল হয়েছে যদিও কিছু ইখতিলাফ রয়েছে জমহুরে মুবসিনেক রামের মতে দ্বিতীয় হিজরিতে সাবান মাসে এ একটি নাজিল হয়েছে তখন গিয়ে গিয়সলে পাকসুল ইলামের দরবারে এক সাহাবি জিজ্ঞেস করলেন দিয়া রসুল্লাহ সালাম সম্পর্কে তো আপনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন পাকাইফা নুসল্লি আলাইকা আমরা কিভাবে আপনাকে উপরে দুরূপ পড়ব সালাত প্রেরণ করব। সেটা আমরা তো জানি না ইজা সল্লাই না ফি না আমরা যখন আমাদের সালাত আপনার উপরে পড়ব তখন আমরা কিভাবে আপনার উপর সালাত পড়ব কালাফাসমাতা রসুল্লাহি সাল্লাহ সাল্লাম তখন সাল্লাম নিশ্চুপ থাকলেন যে তখন আমরা মনে করলাম যে রসুল্লে পাক সাল্লি কে এতক্ষণ আল্লাহর নবী নীরব থাকলেন যে আমরা মনে করলাম যে রসুল্লাপাক্লামকে যেন কোনো সওয়ালই করা হয়নি অনেকক্ষণ পর কিছু দীর্ঘক্ষণ পর রসুল্লফাক সাল্লাই্লাম ফরমাইলেন যে ফখালঈজা আন্তুম সল্লাইতুম ফকুলু আল্লাহুম্মা সল্লি আলা মোহাম্মদিন নবী লুম্মি ওয়া আলী মহাম্মদিন কামা সল্লাইতা আলা ইব্রাহিমা ওয়ালা আলি ইব্রাহিম

একটি সিফত হচ্ছে উম্মি এটা নবীর আল্লাহনবীর মোয়জা রসুল্লাহামের একটি অন্যতম মোয়েজা হচ্ছে উম্মি সিফতটি এটা এই হাদিস এই রায়তের মধ্যে এড করা হয়েছে কেউ কেউ এটাকে দুরুদ্দয় ইব্রাহিম বলে পরিচয় দিয়ে থাকেন অথচ হদিজ মধ্যে এটা দরুদ্দে ইব্রাহিম বলতে আলাদা কোনো নাম বা শিরোনাম দেওয়া হয় নাই যেহেতু ইব্রাহিম আল ইসলামের কথা একাধিক দুরু শরীফের মধ্যে ইব্রাহিম আলু ইসলামের উপরেও দূরুদ্াশক রসল্লাহবাক্লাম এ শিখিয়ে দিয়েছেন ইব্রাহিম ইসলামের কথা এসেছে তাই অনেকে এটাকে দুরুদ্দী ইব্রাহিম পরিচয়ের জন্য বলে থাকেন এই এ ধরনের আরেকটি হাদিস যেহেতু সময় কম সংক্ষিপ্তভাবেই আমি বলছি সেখানে রসুল্লা ইসলামকে জিজ্ঞাসা করা হয়েছিল সেই হাদিসটি মুসলিম শরীফেও রয়েছে যে রসুল্লাহ ইসলাম জবাবে বলেছিলেন কুলু আল্লাহম্মা সাল্লি আলা মুহমদিন ওয়া আলা আলী মহাম্মদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ও বারিক আল্লাহ মুহমদিন ওয় আলা আলী মোহাম্মদিন খামা বারকত আল্লাহ ইব্রাহিম ইন্ন কাহামিদুল মজিদ যেটা আমি আগেই এই আপনাদের কাছে উল্লেখ করেছি বুখারি শরীফেও রয়েছে এইভাবে এবং রসুল্লাহ সালাম বললেন যে সালাম তো তোমাদেরকে আগেই আমি শিক্ষা দিয়েছি এটা মুসলিম শরীফ থেকে মুসলিম শরীফের রেওয়ায়ত এটা হজরত আবু মসজিদ আনসারি আল্লাহ এরাদ্দ থেকে এই দেওয়ায়ত যাই হোক সেই আয়াত নাজিল হওয়ার পর দূরদ কীভাবে রসুলের পাকসু ইসলামের উপর পড়তে হয় সেটা নবী শিখিয়ে দিয়েছেন একটু পরে আমি আলোচনা করব যে একটি বিষয়ে আলোচনার মধ্যে আস আনতেই হয় বর্তমানে কিছু লোক বেরিয়েছে যারা শুধুমাত্র এই দূরদ ছাড়া অন্য দূরদকে তারা মানে না এই দূরদের এই দুরুদে ইব্রাহিম যেটাকে নাম দেওয়া হয় বা বলা হয় তাকে এটা ছাড়া অন্য কোনো দুরুদে এবারতকে তারা গ্রহণ করতে রাজি নয় মানতে রাজি নয় এমনকি কেউ কেউ বক্তব্যের মধ্যে এইভাবেও বলে থাকে যে দুধ শরীফের মধ্যে নাকি ফরমালিন ঢুকে গিয়েছে এ ধরনের বক্তব্য দিয়ে থাকে না হজিবুল্লাহ মিজা আলিক অথচ এখানে সময় যেহেতু অত্যন্ত স্বল্প আমি যারা একতা বলে তাদেরকে একটি কিতাবের নামই বলবো সেই কিতাবটি অধ্যয়ন করার জন্য আমি পরামর্শ দিব যদি আরবি পড়তে পারে বুঝতে পারে কারণ একথা বলার উদ্দেশ্য হলো এখন বাংলা ভাষায় বিভিন্ন বইপত্র বের হয়েছে হাদিসের কিতাব বের হয়েছে এগুলোর থেকে হাদিস পড়ে বাংলা তর্জমা পড়ে অনেক বড় বড় স্কলার হয়ে গিয়েছে বড়ো বড়ো বক্তা হয়ে গিয়েছে ইউটিউবের মধ্যে বিভিন্ন ধরনের বক্তব্য বিভ্রান্তিমূলক বক্তব্য দিয়ে থাকে দূরশ্রী সম্পর্কেও এ ধরনের বিভ্রান্তিমূলক কিছু বক্তব্য দিয়ে থাকে যে দুরুদে ইব্রাহিম আমি আগেই বলছি এটার কোনো শিরোনাম কোনো হাদিসের কিতাব কোনো এখানে নেই যেহেতু ইব্রাহিম ইসলামকে জড়িত করা হয়েছে দুরুদ শরীফের মধ্যে এই জন্য কেউ কেউ পরিচয়ের জন্য বলেন এটাকে দুরুদে ইব্রাহিম তারা বলে থাকে যে দুরুদে ইব্রাহিম ছাড়া আর কোনো দুরুল নাই ইসলামে একথাটি যুক্তিযুক্ত নয় এবং এটা কোনো দলিলও নেই এটা দলিলের বাইরের কথা দলিল ভিত্তিক কথা নয় যেমন যদি তা এই যারা একথা বলেন তাদেরকে আমি পরামর্শ দেবো এই কিতাবটি আরবি বুঝলে সেই কিতাবটি বাংলা ভাষায় অনুদিত হয় নাই সেই কিতাবটি পড়ার জন্য সেটা লেখক হলেন হাফিজে হাদিস শামসুদ্দিন আবুল খায়ের মোহাম্মদ দুবনু আব্দুর রহমান আস শাখাউই রহিমা উল্লাহ তালা যার জন্ম হল আটশো একত্রিশ হিজড়ি যার ইন্তেকাল হলো নয়শো দুই হিজড়ি মদিনা শরীফে ইন্তেকাল করেছেন যদিও বাড়ি মিশরে তার কিতাবের নাম হলো আল কাউলুল বাদিউ সলাতি আল আল হাবিব সেই কিতাবটি অধ্যয়ন করার জন্য আমি অনুরোধ করব পরামর্শ দিব তখন সেই তাদের যে এটা বিভ্রান্তি যদি হক মানান মন মানসিকতা নিয়ে এই কিতাব অধ্যয়ন করেন তাহলে সেই বিভ্রান্তি দূর হবে আমি কিছু উল্লেখ করব সময় পাই যদি থাকে তাহলে এই দুরোদ্র ইব্রাহিম ছাড়াও অন্যান্য দূরদেয়ের সুবুথ হাদিসের মধ্যে রয়েছে এখানে আমি যেহেতু এই আলোচনা এসে গিয়েছি আলোচনাটি একটু বলতে চাই যেমন বিভিন্ন দূরশ্বরীফ পড়ার ক্ষেত্রে আমি আগেই বলছি নির্দিষ্ট কোনো সময়ও নেই নির্দিষ্ট কোনো জায়গারও কথা নেই যখনই যেভাবে যে অবস্থায় পারবে দূরশরীফ পড়লে শুধু লাভ এমনকি আমি প্রায় বলে থাকি যে দুরস্বরীফ এমন একটি আবাদত যেটা দুরুশরীফ পড়ার সাথে সাথে আল্লাহর জিকিরও হয়ে যায় যেমন যতদূরশ্বরিফই বিভিন্ন মস্তান কিতাবের মধ্যে পাবেন যে বা মহাদিস রামের আমলের মধ্যে পাবেন কোনো দূরশ্বরিফই আল্লাহর জিকির ছাড়া নেই হয়তো আল্লাহ সল্লা আল্লাহ রয়েছে প্রথমেই অথবা সল্ল্লাহু আলহিহি ওয়াসাল্লাম সল্লাহ আলহি ও আলহি আসাল্লাম সল্লাহ আলহ সাহ উল্লাহ মুহাম্মদ ও আল্লাহ আলহি ওয়াসাবি ওসাল্লাম বিভিন্নভাবে রয়েছে যেখানেই পাবেন সেখানেই আল্লাহর জিকির রয়েছে এখানে একটি কথা অত্যন্ত সূক্ষ্মভাবে বলেছেন দুরশ্বরী ফজাইলে দুরুদ যিনি লিখেছেন ভারতবর্ষের খ্যাতনামা আলী মুহাদ্দিস আল্লাহ জাকারিয়া রহিমা উল্লাহ তালা আল্লাপক্রবিন তার উপর রহম করুন যেটা ফজাইলে আমালের শেষে ফজাইলে দুরুদ লিখেছেন সেই ফজাইলে দুরুদের মধ্যে আলোচনা করেছেন যে এই আল্লাহর রসুলকে যখন জিজ্ঞাসা করলেন সাহাবাই কেরাম কীভাবে দূরত পড়তে হবে তখন আল্লাহর নবী অনেকক্ষণ চুপ থাকলেন তার মানেই হচ্ছে আল্লাহর পক্ষ থেকে সেটা আল্লাহর নবীকে জানিয়ে দেওয়া হয়েছে কীভাবে দূরত পড়তে হয় এই জন্য নিশ্চুপ রয়েছিলেন কারণ আল্লাহ যদি আল্লাহর অবশ্যই আল্লাহর নবীকে সেটা শিখিয়ে দিয়েছেন যেহেতু আল্লাহর নবী আল্লাহর দরবারে পেশ করেছেন যে আল্লাহ দূরত কীভাবে পড়তে হবে আপনি অর্ডার দিয়েছেন সেটা তো শিখিয়ে দেননি তখন আল্লাহবাকে শিখিয়ে দিলেন যে এবং আল্লাহর নবী বললেন যে তোমরা আবার যে আল্লাপাক যিনি অর্ডার দিয়েছেন আমার উপরে দূরত পড়ার তার কাছেই তোমরা তোমরা পেশ করো তার কাছেই চাও এই জন্য আল্লাহম্মদ সাল্ল আল্লাহ বা সাল্লাই সাল্লাম আল্লাহ পাক আলাহ মিনের দিকেই এই এখানে আরেকটি কথা উল্লেখ করেছেন এই ইমাম রহমতুল্লাহ আলহি যে সুন্নাত জামাতের আলামত হচ্ছে বেশি বেশি শরীফ পড়া যে এটা হচ্ছে আলামত আহলি সুন্নাত সুন্নতে যে আল কাসরতু মিনহা মানা শরীফ বেশি বেশি করে পড়াশিল তাহলে এই আলামত যদি সামনে নিয়ে আমরা দেখি তাহলে এখনকার কিছু বক্তা ইউটিউবে হোক বা বিভিন্ন মজলিসে হোক আমরা পাই প্রথম কোনো দূরদ হতবার পরে কোনো দূরত পড়েন না এরপরে মধ্যখানেও কোনো দূরত পড়েন না শেষেও কোনো দূরত পড়েন না এখানেই পরিচয় করতে পারবেন যে যারা বেশি বেশি শরীফ পড়েন তারা হচ্ছে আলু সুন্নাতুল জামাতের অনুসারী তার প্রমাণই হচ্ছে বেশি বেশি শরীফ পড়া যুগে যুগে আলু জামাতের জামাতের আলামত সম্পর্কে বিভিন্ন আলামত নির্ধারণ করেছেন আহলে হকরা এর মধ্যে এই এই একটি আলামত যে সময় যেটা বেশি ফিট না দেখা দেয় তখন জামাতের আলামত কি সেটা নির্ধারণ করে থাকেন অনেক সময় যুগে যুগে এটা নির্ধারণ করা হয় যুগের চাহিদা অনুযায়ী যাই হোক এটা কিন্তু সার্বজনীন রসুল্ফাকালামের উপরে যারা বেশি বেশি দূরশরীপ পড়বে তারাই হচ্ছে জামাত তার এটা সহজ পরিচয় হলো জামাতে এখন আমি এই আলোচনায় যাব যেটা বলেছিলাম আগে যে দুরুদে ইব্রাহিম যেটা নাম দেওয়া হয় আসলে আমি বলছি এটা কোনো শিরোনাম নাই আসলে কোনো কিতাবে এটা ছাড়াও দূর শরীফ পড়া হয় যেমন তো যে শরীফটা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি পঠিত নামাজে দুরুদ ইব্রাহিম যেটা সেটা পড়া হয় এবং এটার বাইরা সবচেয়ে বেশি পঠিত যে দুরুদ এবং পৃথিবীর মধ্যে দুরুদ ইব্রাহিমও নয় এই দুরুদটা সবচেয়ে বেশি লিখিত কেননা হাদিস শরীফের যত কিতাব রয়েছে লক্ষ লক্ষ হাদিস রয়েছে একই হাদিসের মধ্যে বারবার এসেছে সল্ল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল্লাহ আলাইহি ওসাল্লাম এই যে দুরুদটা এটা পৃথিবীতে সবচেয়ে বেশি পঠিত এবং লিখিত দুরুদ সবচেয়ে বেশি পাঠ করা হয় কারণ হাদিস যারা অধ্যয়ন করেন যারা পড়েন যারা পড়ান তারা সবসময় এই দুরুদ শরীফ পড়তে আসেন যারা লিখেন এখানে একটি কথা উল্লেখ করা দরকার অনেক রেওয়ায়ত রয়েছে আল কাউলুল বাদি কিতাবের মধ্যে যে রসুল্লে পাকসুল ইসলামের নাম আসলে অনেক সময় বাংলা ভাষায় হোক উর্দু ভাষায় হোক আরবি ভাষায় হোক অনেকের সংক্ষেপে সা বা দ বা এইভাবে সোয়াদাম সেটা কিন্তু মহাদ্দিসে কেরাম এবং রসুল্লাহ ইসলাম থেকে স্বপ্নের মাধ্যমে অনেক মুহাদ্দিসিনে কেরামকে এ ধরনের লেখার কারণে রসুল্লে পাকসুল ইসলাম দিড়িক দিয়েছেন এ ধরনের অনেক ঘটনা আল খাউলুল বাদী কিতাবের মধ্যে রয়েছে ফোসাইল দুরুদের মধ্যে জাকারিয়ালুল খাউলুল বাদী থেকে এনেছেন অনেক ঘটনা রয়েছে যে রসুল্ল পাক সাল্লা সাল্লাম এভাবে সতর্ক করে দিয়েছেন এভাবে জুড়ি দিয়েছেন যেমন আমি এ উদাহরণস্বরূপ যে একটি হাদিস পড়ছি এখানে যে ওয়ান আবিসুলাইমানা মোহাম্মদ ইবনীল হুসাইনিল হারানি কালা কালা রাজিল উম মিন জওয়ারি ইউকালুল্লাহুল ফদল তিনি বরমান যে আমার প্রতিবেশীদের মধ্যে এক ব্যক্তির নাম ছিল ফজল ওখানে কাশিরা সৌমে সালাত অনেক নামাজ পড়তেন অনেক রোজা রাখতেন তখন তিনি বর্মান কিন্তু আকতুবুল হাদিস আল্লাহ উসাল্লি নবী সাল্লু সাল্লাম আমি রসুল্লাহি সাল্লামের হাদিস লেখতাম কিন্তু হাদিস লেখার সময় নবীর নাম যেখানে আসতো সেখানে আমি সাল্লু আলাইসাল্লাম এইভাবে দূরত পড়তাম না বা লিখতাম না দূর লেখতাম না ফার আই টু ভিল মানাম তখন রসুল্লা ফাকসলামকে আমি স্বপ্নে দেখলাম ফকা লাল আল্লাহ নবী আমাকে বললেন ইজা কাতাবা আউ জাকার্তা লেমাল নাম উল্লেখ করো আমার নাম লেখো কেন আমার উপরে দূরত না তখন তিনি দূরত পড়া শুরু করলেন লেখাও শুরু করলেন এরপরে ইসলাম মারাত নখরা মিনাজ্জামান কিছুদিন পর আল্লাহনবীকে আবার আমি স্বপ্নে দেখলাম ফাকাল আলী ফাকসুল আমাকে বললেন বালাগাতনি সলাতুকা আলাইয়া তুমি যে দুরুদ আমার নামের পরে পড়ো এবং লিখো সেটা আমার কাছে পৌঁছেছে আলহামদুলিল্লাহ ফাইজা সল্লাইতা আলাইয়া আউ জাকার্তা যখন তুমি আমার নাম উচ্চারণ করবে অথবা আমার উপরে শরীফ পড়বে অথবা লিখবে ফাকুল তখন আমার নাম উচ্চারণ করলেই ফাকুল আলাইহি ওসাল্লাম তুমি সল্লাহ আলহি আসাল্লাম এইভাবে আমার উপরে দূরস্তরূপ পড়বে এখান থেকে এটা আখরা জাউল তারিহি বা তাইমিহি তরকিবিহি আলকাউলুল বাদি একশো একানব্বই পৃষ্ঠার মধ্যে রয়েছে যে এই রসলি এভাবে অনেক ঘটনা রয়েছে যে এই জন্য মহাদিসেরাম এরপর থেকে এমন সতর্ক হয়েছেন যে যে কিতাবই যিনি লিখেছেন বা প্রবন্ধ লেখেন আমরা দেখি অনেকে রসুল ইসলামের নাম যেখানেই এসে পুরো শরীফটা লেখেন কারণ আরেক হাদিস শরীফের মধ্যে রয়েছে যে কিতাবের মধ্যে রসুল্লাহ ইসলামের নামের পরে পরিপূর্ণভাবে দূরশ্বরীফ সংক্ষেপে সোয়াদ বা সোয়াদলাম আইন মিমেগুলা না লিখে বাংলায় সাঁ বা দ এইভাবে না লিখে পুরো দেখবে যে যতদিন পর্যন্ত এই প্রবন্ধটা বা এই কিতাবটা জমিনে থাকবে এবং মানুষ পড়বে যিনি লেখবেন তার কবরে এই শরীফ লেখা থাকার কারণে সব যেতেই থাকবে আলহামদুলিল্লাহ এখান থেকে আমরা একটি প্রমাণ পেলাম যে দুরুস শরীফ আল্লাহ সাল্লিন ওয়াল আলী মোহাম্মদ কামা সাল্লাহ ইব্রাহিম এটা ছাড়াও অনেক দূর রয়েছে তার আরও কিছু প্রমাণ রয়েছে হাদিস শরীফের মধ্যে যে যেভাবে যেমন সহি শরীফের মধ্যে রয়েছে বুহারি শরীফে রয়েছে অন্য আদীশের কিতাবে রয়েছে মসজিদে ঢুকতে সময় ঢুকার সময় আল্লাহ নবীর ভরে দুরস শরীফ পড়তে হয় যেমন মুসলিম শরীফের মধ্যে রয়েছে এটা তিরমিজি শরীফের মধ্যে রয়েছে এবং মুসলিম শরীফে এই ধরনের রেওয়ায়ত রয়েছে তিরমিজি নাসাই সব কিতাবেই রয়েছে যে মসজিদে ডুবতে রাশুল ইসলামকে সালাম দেওয়ার জন্য আন আনফাতিমাতা ইবনাতি রসুলিল্লা সাল্লাম রাদিয়াল্লাহা ফাতিমাতা রাদি আল্লাহ তাহা রসুল্লা ইসলামের মেয়ে হজরত ফামা রাদিয়াল আনহা ফরমান খারত খান আর রসুল্লাহিসালাম ইজাদ দা হালালাল মসজিদা সাল্লাহ আল্লাহ মুহাম্মদিন ও সাল্লামা আল্লাহনবী যখন মসজিদে ডুবতেন তখন নিজের উপরে আল্লাহনবী দুরুদ পড়তেন এবং সালাম এ পড়তেন তার মানে শিক্ষা দিতেন শিক্ষার জন্য নবী এভাবে পড়তেন সুম্মা কাল ফিল্লি জুনবী অফতাহলি আবু আবার আহমাদিক এই জন্য মসজিদের ডুকার যে দোয়া প্রসিদ্ধ যেটা আমরা দেখে থাকি সংক্ষিপ্তভাবে বিভিন্ন মসজিদের মধ্যে লেখা থাকে শুধু আল্লাহ আফতাহলি আবু আবার আহমাদিক এটা কিন্তু হাদিস শরীফের বা সন্ন্যত্তরিকা রসুল্লাহ ইসলাম শিখানো দোয়া নয় বরং দোয়াটা আরেকটু লাম্বা রয়েছে বিভিন্ন হাদিসের কিতাব মিলিয়ে মহাদিস রাম এখানে এক জায়গায় সেই দোয়াটা একত্রিত করে লিখেছেন প্রথম পা দিয়ে ডান পা ডুকিয়ে বিসমিল্লা বলতে হবে এরপরে ওসলা রসুলিল্লা কোনো কোনো রয়েতে রয়েছে আল্লাহফুল্ল